গুড মর্নিং বন্ধুরা, আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো রেকর্ড। আসামে এবার মাধ্যমিক পরীক্ষায় বসছে 4,39,303 পড়ুয়া। কাঠিগোড়ায় গৌতম রায়ের ঈর্ষণীয় জনসমর্থন, প্রতিদিনই বাড়ছে বিজেপির টিকিট প্রত্যাশী প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের জনসমর্থন। করোনা টিকা, কাছাড়ে নথিভুক্ত 11,900 স্বাস্থ্য অঙ্গনওয়াড়ি কর্মী। বরাকের উন্নত ভবিষ্যৎ সম্পন্ন পর্যটন কেন্দ্র অর্থাৎ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সনবিল আবর্জনার বিষাক্ত কূপে আজ ধ্বংসের পথে। বরাকের অতি জনপ্রিয় পর্যটন কেন্দ্র সনবিলে স্বচ্ছ বরাক অভিযান চালান বিশিষ্ট সমাজসেবী মুন্নি ছেত্রী। করিমগঞ্জে উদ্ধার নাগাল্যান্ড থেকে অপহৃত 13 বছরের নাবালিকা, ফেরার দীপক চোদ্দ নামদারি হুসেন মিয়া। এবং সর্বশেষ খবরটি হল শুধু ছাত্রীদেরকে নয়, আগামীতে মেধাবী ছাত্রদেরকেও স্কুটি দেওয়া হবে বললেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তাহলে বন্ধুরা, বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে এক্ষুনি করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাজিয়ে দিন পাশের বেল আইকন, তাহলে প্রতিদিনের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। রেকর্ড, আসামে এবার মাধ্যমিক পরীক্ষায় বসছে 4,39,303 পড়ুয়া। বিগত বছরগুলিকে চাপিয়ে 2021 শিক্ষাবর্ষের হাইস্কুল শিক্ষান্ত বা মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড গড়বে পরীক্ষার্থীর সংখ্যা। করোনা কাটার জেরে টানা 9 মাস রাজ্যের বিদ্যালয়গুলো বন্ধ ছিল, ফলে অন্যবারের চেয়ে এবার 30% পাঠ্যক্রম কমিয়ে দিয়েছে আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ, সংক্ষেপে সেবা কর্তৃপক্ষ। আগামী 11 মে থেকে আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত 2021 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। সেবা দপ্তর সূত্রের খবর, বিগত 30 বছর পর এবছর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় বসবে সর্বাধিক ছাত্রছাত্রী। জানা গেছে এবার পরীক্ষায় অবতীর্ণ হবে 4,39,303 জন ছাত্রছাত্রী। এদের মধ্যে এবার ছাত্রের সংখ্যা সর্বাধিক। কোভিড পরিস্থিতি সত্ত্বেও এই সংখ্যা দৃষ্টান্ত স্থাপন করেছে বলে দাবি সূত্রের তথ্য দিয়ে জানানো হয়েছে। এর আগে 2015 শিক্ষাবর্ষে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা দিয়েছিল 3,86,783 জন ছাত্রছাত্রী, যে সংখ্যা 1989 সালের পর ছিল সর্বাধিক। এমনকি গত বছরও পরীক্ষার্থীর সংখ্যা ছিল 3,42,224। গত 9 মাস রাজ্যের বিদ্যালয়গুলি বন্ধ থাকার দরুন ছাত্রছাত্রীদের যাতে শিক্ষাবর্ষের ক্ষতি না হয় সেজন্য এবার 30% পাঠ্যক্রম কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর তথা সেবা কর্তৃপক্ষ। মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত এবং সম্পন্ন হয় সেজন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এদিকে জানা গিয়েছে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদও পরীক্ষা সংক্রান্ত নতুন নতুন কয়েকটি পদক্ষেপ হাতে নিয়েছে। এর জন্য গঠন করা হয়েছে একটি উচ্চস্তরের কমিটি। কমিটির মূল দায়িত্বে রয়েছেন শিক্ষা পরিষদের চেয়ারম্যান এবং সচিব। সেবার মতো উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় 30% পাঠ্যক্রম কমানো হয়েছে। প্রসঙ্গত আগামী 12 মে থেকে 2021 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। নির্বাচন এবং করোনার জন্য এবার পরীক্ষা ফেব্রুয়ারির বদলে মে মাসে অনুষ্ঠিত করার ব্যবস্থা করেছে শিক্ষা দপ্তর। অপরদিকে কাটিগোড়ায় গৌতম রায়ের ঈর্ষণীয় জনসমর্থন, দিনক্ষণ ঘোষিত না হলেও নির্বাচনী উত্তাপের পারদ কিন্তু চড়ছে তরতরিয়েই। এমন আবহে কাটিগোড়ায় প্রায় প্রতিদিনই বাড়ছে বিজেপির টিকিট প্রত্যাশী প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের জনসমর্থন, বাড়ছে অনুগামীদের ভিড়। এবার তাকে সমর্থন জানিয়েছেন গুমলা জালালপুর এলাকার বহু মানুষ। মঙ্গলবার প্রাক্তন মন্ত্রীর কালাইনের বাড়িতে যান ওই এলাকার বহু নারী পুরুষ। সেখানে জমায়েত হয়ে গৌতম রায়কে এগিয়ে যাবার আহ্বান জানান তারা। বলেন, কাটিগোড়ার জনগণ তার পাশেই আছেন, সুতরাং আগামী দিনে এই বিধানসভা কেন্দ্র এলাকার উন্নয়নের হাল ধরতে হবে তাকেই। জনগণের এই স্বতঃস্ফূর্ত এবং নিঃস্বার্থ ভালোবাসায় আবেগিক হয়ে পড়েন গৌতম বাবু। তিনি বলেন, এতকাল তিনি জনগণের সেবা করে এসেছেন এবং জীবনের বাকিটাও জনগণের জন্য উৎসর্গ করতে পারলে নিজেকে ধন্য মনে করবেন।
উল্লেখ্য প্রশান্ত ছিল যে কয়েক মাস কাটানোর পর দিন কয়েক হলো কালাইনে বাড়ি নিয়েছেন গৌতম রায়। লজ থেকে কালাইনের বাড়ি মধ্যবর্তী এই কয় মাসে খাটিগড়ায় যেন ম্যাজিক দেখিয়েছেন প্রাক্তন মন্ত্রী। তার জনসংযোগ এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তা যে কোনো রাজনীতিকের কাছে ঈর্ষার কারণ হয়ে উঠতে পারে। অপরদিকে বরাকের উন্নত ভবিষ্যৎ সম্পন্ন পর্যটন কেন্দ্র অর্থাৎ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সনবিল আবর্জনার বিষাক্ত কূপে আজ ধ্বংসের পথে। বরাকের অতি জনপ্রিয় পর্যটন কেন্দ্র সনবিলে স্বচ্ছ বরাক অভিযান চালান সমাজসেবী বন্নি ছেত্রী। কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সনবিলের প্রচণ্ড আবর্জনাময় ছবি দেখে সনবিল পরিষ্কার করতে যান সুস্থ বরাক গঠন অভিযানে নামা মুন্নি ছেত্রী। এদিন চারদিকে নোংরা আবর্জনা, মৃত মুরগির মাথা, চাল, প্লাস্টিকের থালাবাটি, নষ্ট পচা ভাত তরকারিতে পরিপূর্ণ দুর্গন্ধেভরা পরিবেশে স্বচ্ছতা অভিযান চালাতে গিয়ে মুন্নি ছেত্রী বলেন, বরাকের মধ্যে থাকা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সনবিল প্রবল সম্ভাবনাময় একটি পর্যটন কেন্দ্র, যেখানে প্রতি বছরই হাজার হাজার ভ্রমণ পিয়াসীরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে ঘুরতে, পিকনিক করতে, এমনকি বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করতে ছুটে আসেন। যে যেটা বরাকের কর্মহীন বেকার তরুণদের জন্য একটা আশার আলো, কিন্তু খুবই দুঃখের বিষয় বরাকের অভিভাবকদের অসহযোগিতা এবং উদাসীনতার ফলে এই প্রবল সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র দিন দিন ধ্বংসের পথে হারিয়ে যাচ্ছে, যার ফলে কাঁচাল কাগজকলের মতোই বরাক একদিকে তার অমূল্য সম্পদ হারাচ্ছে, আর অন্যদিকে বরাকের মানুষের কপালে দিন দিন অনুন্নতি ও ব্যবসা বাণিজ্য কর্মহীনতা এবং দূষিত পরিবেশের অভিশাপ নেমে আসছে। অথচ সামান্য একটু মনোযোগ ও সহযোগিতা পেলে এই উজ্জ্বল ভবিষ্যৎ সম্পন্ন বরাকের পর্যটন কেন্দ্রটাকে সুস্থ ও সুন্দর করে বাঁচিয়ে তোলা যাবে। মুন্নি ছেত্রী এদিন সেখানের দায়িত্বে থাকা স্থানীয় সন্ন্যাসী বাবার আখড়া কমিটির সাথে সেখানের উন্নতিকরণ এবং স্বচ্ছতা নিয়ে কথা বলে জানতে পারেন, এলাকাবাসীর প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও সরকারি এবং প্রশাসনিক সহযোগিতা ছাড়া আখড়া কমিটির দ্বারা এত বড় একটা ভ্রমণ ক্ষেত্রকে সামলিয়ে গুছিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তাই সনবিল পর্যটন কেন্দ্রের পরিচালনার দায়িত্বে থাকা আখড়ার কর্মীবৃন্দরা এদিন মুন্নি ছেত্রীর মাধ্যমে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সনবিলের উন্নয়নে সরকারের সহযোগিতার আর্জি জানিয়েছেন। উনারা বলেছেন, নিজের পকেট খরচ থেকে এবং এলাকার আখড়া কমিটির কাছ থেকে দান দক্ষিণা পাওয়া এসব সামান্য টাকায় এত বড় একটা এলাকাকে সুস্থ সবল করে রাখাটা আমাদের সম্ভব হচ্ছে না। আমরা মনে প্রাণে চাই বরাকের এই বৃহত্তম পর্যটন কেন্দ্রের উন্নয়ন হোক, কেননা এই পর্যটন কেন্দ্রের উন্নয়নের সাথে জড়িয়ে আছে এসব এলাকার আশেপাশের অসহায় হতদরিদ্র, শিক্ষিত বেকার ক্ষুদ্র ব্যবসায়ী যুবাদের ভবিষ্যৎ এবং সংসার চালানোর ভার। কিন্তু আমরা যদি আমাদের সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা এবং সাহায্য না পাই, তবে এখানের গরিব অসহায় জনতার পক্ষে এই বিশাল জলাভূমি সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখাটা দুষ্কর। সবশেষে বরাকের বিশিষ্ট সমাজসেবী মুন্নি ছেত্রী সনবিলকে দূষণমুক্ত করে তুলতে বরাকের জনপ্রতিনিধি, প্রশাসন এবং সেখানে ভ্রমণ করতে আসা অসচেতন নাগরিকদের কাছে আর্জি জানান। তিনি বলেন, ভ্রমণে আসা নাগরিকগণ যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আবর্জনা না ফেলে একটা জায়গায় জমিয়ে রাখবেন, সেখানের তদারকি কমিটি সেটা নিয়ে যাবে। বরাকের নদীনালা জলাশয় এবং পরিবেশ সুস্থ থাকলে আমরা বরাকবাসীরাও সুস্থ সবল থাকব, এবং স্বচ্ছ সুন্দর বরাক থাকলে বাহির থেকেও বরাকে ভ্রমণ করতে আসতে এবং ব্যবসা বাণিজ্য করতে লোক অনুপ্রাণিত হবেন। অপরদিকে করিমগঞ্জে উদ্ধার নাগাল্যান্ড থেকে অপহৃত 13 বছরের নাবালিকা ফেরার দীপক চোদ্দ নামদারী হুসেন মিয়া। হিন্দু পরিচয় দিয়ে ভিনধর্মী যুবক কর্তৃক নাগাল্যান্ড থেকে অপহৃত নাবালিকাকে দক্ষিণ আসামের করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছোড়া থানাধীন জেরজারিতে উদ্ধার করেছে পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার বাজারিছোড়ার জেরজারি গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে নাগাল্যান্ডের পেরেন জেলার হেঙ্কিনলুয়া গ্রামের নেপালি জনগোষ্ঠীর 13 বছরের নাবালিকা নম্রতাকে। জানা গিয়েছে 8 নম্বর এলাকার বাসিন্দা জনৈক রিয়াজ উদ্দিনের ছেলে হুসেন মিয়া নিজেকে হিন্দু পরিচয় দিয়ে দীপক নাম ধারণ করে নাগাল্যান্ডের পেরেন জেলার হেঙ্কুনলুয়া গ্রামের নম্রতাকে প্রেমের ফাঁদে ফেলে তাকে বিয়ে করার প্রলোভন দিয়ে গত 1 জানুয়ারি তার নিজের গ্রামের বাড়িতে নিয়ে আসে হুসেন মিয়া। এদিকে নাবালিকা নম্রতা তাদের বাড়ি থেকে লাপাত্তা হয়ে যাওয়ার পর
সংস্থার মা নাগাল্যান্ডের জাহুলিতানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দাখিল করেন। ওই এজাহারের ভিত্তিতে জাহুলিতানায় একটি মামলা রুজু করে প্রতিবেশী আসাম পুলিশকে ঘটনা সম্পর্কে অবগত করে নাগাল্যান্ড পুলিশ। অন্যদিকে স্থানীয় বিভিন্ন মহল থেকে বাজারি সুরাত থানায় জানানো হয়, জেড়জেরির 8 নম্বর গ্রামে সন্দেহজনক এক নাবালিকার আচমকা আগমন ঘটেছে। তদন্ত সাপেক্ষে ঘটনার রহস্যভেদ করতে থানা কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয় ওইসব মহল থেকে। অভিযোগ পেয়ে বাজারি সুরাত থানার ওসি মনোরঞ্জন সিনহা মহিলা পুলিশ সহ দলবল নিয়ে নাবালিকা মেয়েটিকে হুসেন মিয়াদের গড় থেকে উদ্ধার করেন। পুলিশের কাছে এখানে আশা এবং প্রেম ও বিয়ে ইত্যাদি যাবতীয় ঘটনার বর্ণনা করেছে মেয়েটি। তবে ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারী যুবক হুসেন ফেরার হয়ে গেছে। ওসি সিনহা জানান, আজ নম্রতাকে মেডিকেল চেক আপ করে করিমগঞ্জের আদালতে পেশ করা হবে। সেই সঙ্গে ফেরার অভিযুক্ত অপহরণকারীকে শীঘ্রই আটক করতে জাল পাতা হয়েছে বলে জানান ওসি। অপরদিকে আগামীতে ছাত্রদেরও স্কুটি বললেন সর্বানন্দ সোনোয়াল, মেধাবী ছাত্রদের স্কুটি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল একথা ঘোষণা করেছেন মঙ্গলবার মাজুলিতে কৃতি ছাত্রীদের মধ্যে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, বর্তমান মেধাবী ছাত্রীদের মধ্যে স্কুটি দেওয়া হচ্ছে, আগামীতে মেধাবী ছাত্রদের স্কুটি দেওয়া হবে। শুধু ছাত্রীদের নয়, বিজেপি সরকারের ছাত্রদের স্কুটি দেওয়ার পরিকল্পনা রয়েছে, এ ব্যাপারে চিন্তা চর্চা চলছে। মেধাবী ছাত্রীরা লাল রঙের এই স্কুটি নিয়ে যেখানে যাবে সেখানে মেধার বিকাশ হবে, মেধার সফলতা প্রকাশ হবে, তাই ভবিষ্যতে মেধাবী ছাত্রদের স্কুটি দেওয়া হবে। এদিন আসাম সরকারের উচ্চশিক্ষা বিভাগের তরফে মাজুলির বড়দুয়ারে একটি সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের শিলান্যাস করেন তিনি। এছাড়া এই জেলার বিভিন্ন বিভাগে 16টি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। স্কুটি প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মেধাবী ছাত্রীদের স্কুটি দেওয়ার ফলে গ্রামের অন্যান্য ছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে অধিক মনোযোগী হবে এবং সফল ছাত্রীদের থেকে বেশি করে অনুপ্রেরণা পাবে। তিনি এও বলেন, পরবর্তীতে মেধাবী ছাত্রদের জন্য এ ধরনের প্রকল্প চালু করার কথা ভাবছে সরকার। মাজুলির ছাত্রছাত্রীরা যাতে নিজেদের জেলার সম্মান বৃদ্ধি ও উন্নতির লক্ষ্যে আরও বেশি করে নিজেদের উদ্বুদ্ধ করতে পারে সেজন্য তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান সরবা। তিনি বলেন যে শিক্ষা আহরণের জন্য মা বাবার সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও যেন পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে এগিয়ে আসেন। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস নীতি অনুসরণ করে গত 4 বছরে রাজ্য সরকার আসামকে উন্নতির